সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নারী শিক্ষা প্রসারে মহারানী তুলসীবতীর অগ্রণী ভূমিকা ছিল। তিনি ভেবেছিলেন যতক্ষণ পর্যন্ত নারীরা শিক্ষায় শিক্ষিত না হবে ততক্ষণ সার্বিক উন্নয়ন হবে না। সেটা মনে করে 125 বছর আগে মহারানী এই স্কুলটি প্রতিষ্ঠা করেছেন। তুলসীবতী বালিকা বিদ্যালয়ে দুদিন ব্যাপী 125তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বললেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সাক্ষরতার হার তখন 1% নয়, তখন উনি ভেবেছিলেন যে মহিলাদের যদি নারী শিক্ষার প্রসারে ওনার অগ্রণী ভূমিকা, উনি ভেবেছিলেন যতক্ষণ পর্যন্ত নারী শিক্ষার না হয় ততক্ষণ সার্বিক উন্নয়ন সম্ভব না। সেটা মনে করে 125 বছর আগে রাজবাড়ির অন্দরে এই স্কুলের প্রতিষ্ঠা করেছেন। উনার নিজের খরচে মহারাজাকে কনভিন্স করেছেন, মহারাজাকে কনভিন্স করার পর উনি রাজ অন্দরে সেখানে একটা স্কুল জোড়াদিঘির উত্তরপাড়ে প্রথম স্কুলটা ছিল, পরবর্তী সময় জোড়াদিঘির দক্ষিণ পাড়ে এসছে। কিন্তু ওই সময় একটা বিরাট ভূমিকম্প হয়তো পুরাতে, সে সময় এই ভূমিকম্পর পর তখন আস্তে আস্তে স্কুলটা এখানে আজকে যেখানে এসছে এখানে প্রতিষ্ঠিত হয়। তো আজকে থেকে 125 বছর আগে উনি ভেবেছেন। আমরা দেখুন, একটু চিন্তা করে দেখুন, আমরা এখন আমাদের ত্রিপুরাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে যখন সরকার আসে, আমরা ভোকেশনাল সাবজেক্ট বিষয় আমরা 24টা স্কুলে করেছি। উনি 125 বছর আগে ভেবেছেন ভোকেশনাল কোর্স অত্যন্ত জরুরি। আমরা এখন মাত্র 24টা স্কুলে এই সরকার আসার পরে ভোকেশনাল কোর্স খুলেছি, আর তখন উনি 125 বছর আগে ভেবেছেন যে ভোকেশনাল কোর্স খোলা দরকার। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন।